তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে একটা নতুন ভ্লগ শুরু করতে চলেছি, আর তোমরা তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কী হতে চলেছে, আর এই সব দেখে তো বুঝতেই পারছো। তা আমি তোমাদেরকে বলছি, একটু পরেই বলছি। এখন ওই 8টা মতো বাজে, আমি একটুখানি আগেই ঘুমের থেকে উঠেছি, মানে 7:30টার দিকে উঠেছি ঘুম থেকে। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে আমাদের আর কি ডিএলএড এর সেকেন্ড ইয়ারে এক্সটার্নাল এক্সাম আছে, মানে স্কুলে গিয়ে টিচিং দিতে হবে। এটা আর কি প্রাইমারি স্কুলে পাঠাবে, সেখানে গিয়ে আমাদের পড়াতে হবে, তার জন্যে এত সব আয়োজন। আর এই যে সব সবজি টবজি দেখছো না, এই সব কিছু নিয়ে যেতে হবে, কারণ আমার যেই লেসন প্ল্যানটা আছে সেটা আর কি শাক সবজির ওপরে আর কি খাবারের ভালো মন্দের ওপরে। তার জন্যে সবজি টবজি নিয়ে যেতে হবে মডেল হিসাবে, যে ওগুলো বাচ্চাদের দেখাবো। আর এই দেখো চকলেট, মানে এই লজেন্সগুলো আমার বাবু নিয়ে এসছে বাজার থেকে। আমি বলেছিলাম যে লজেন্স নিয়ে আসতে, আমি বাচ্চাদেরকে দেব স্কুলে গিয়ে। তারপরে আমি আর কি তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি, কারণ আমাদের ওখানে স্কুলে 10:30টার মধ্যে পৌঁছাতে হবে, তাই আমি তো শাড়ি পরতে পারি না। স্নান করে নিলাম, নিয়ে তারপরে মা শাড়ি টাড়ি পরিয়ে দিল, তোমরা দেখলে যে মা শাড়ি পরিয়ে দিল। তারপরে আমি চুল টুল বেঁধে নিলাম, একটা খোপা করে নিয়েছিলাম, যেহেতু আমি গাড়ি চালিয়ে যাব, চুল তো ছেড়ে যাওয়া যাবে না। তারপরে মানে স্কুলটা হচ্ছে আমাদের নপাড়া, পূর্ব নপাড়া প্রাইমারি স্কুল, আর আমি এই যে স্কুলে পৌঁছেও গেছি। আর বাজার থেকে আমার একটা বান্ধবীকে নিয়ে এসেছিলাম, মানে আমাদের বাজারও দাঁড়িয়েছিল, তারপরে আমরা একসাথে গাড়িতে আসলাম। আর এই দেখো পুরো স্কুলটা, আমরা কিছুক্ষণ বাইরে ছিলাম, তারপরে একটা রুমে আমাদেরকে বসতে বলেছিল স্কুলের স্যার, তারপরে আমরা সবাই মিলে স্কুলটাই মানে ভেতরে গিয়ে বসলাম। ম্যাডাম এসেছে আমাদের। আমি যাওয়ার আগে আমার অনেক ফ্রেন্ডরা চলে এসেছিলো, তারপর এক এক করে অন্যান্য বান্ধবীরাও চলে আসলো। আর এই দেখো ভেতরে সবাই বসে আছে, সবাই সবার খাতাপত্র দেখছে যে কে কী করেছে, মানে সবার মডেল অনেক কিছু সবাই সবারটা দেখছিলো। আর এইখানে ভেতরে পুস্কে পাস্কারাও বসেছিলো, মানে ক্লাস 2 রুম ওটা, আমরা ওখানে বসেছিলাম। তারপরে আমি আর কণিকা একটুখানি সাইডে গেলাম, দেখলাম যে ছেলেপেলেরা খেলা করছে, তারপর ওদেরকে বললাম আয় আমরা ছবি তুলি, দিয়ে তারপরে ওদের সঙ্গে একটু ছবি তুললাম। তারপরে ঘন্টা পড়লো আর সবাই মিলে আমরা প্রেয়ার লাইনের জন্য দাঁড়িয়ে পড়লাম, আর রেস্টুরেন্টটা ওই পাশে ছিল, আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম। প্রেয়ার শেষ হওয়ার পরে সবাই দেখো লাইন করে করে ঘরে যাচ্ছে, আর ভিডিও করছি দেখে ওরা আরও স্টাইল দিয়ে দিয়ে হাঁটছে, ওরা প্রচণ্ড মজা পেয়েছে। আমরা যেহেতু ওদের স্কুলে গেছি তার জন্যে, আর শুধু একটু পরপরই ম্যাডাম ম্যাডাম করে সবার মানে সবাইকে ডেকে যাচ্ছে, আর শুধু বলছে তোমাদের খুব ভালো লাগছে, তোমরা প্রত্যেক দিন আসবা, ওদের মানে খুব ভালো লেগেছে। আর ওরা ঘরে যাওয়ার পরে আমাদের এক্সটার্নাল স্যার যিনি ছিলেন তিনি চলে এসেছিলেন, তারপরে সবার আর কি সিরিয়াল বাই সিরিয়াল সবাই এক এক করে পড়ানো স্টার্ট করে দিয়েছিল। মানে আমার যেহেতু বিদে নাম, তাই আমার আর কি প্রথম দিকেই ছিল, প্রথমে দু একজনের পরে আমারটা ছিল। Yeah.
ভালো পড়া ছেড়ে গেল বলছে পড়া একদমই ছোট না, আর ফোর ক্লাসে পড়া ভালো লাগবে, বুঝতে পারছি না কি বলো। মানে আমি আর কি অনেক টাইম ধরেই পড়িয়েছিলাম, আর স্যার কিছু বলছিল না যে থামতে হবে কি না, আর স্যার থামতে না বললে তো আর থামা যায় না, যার জন্য আমি পড়িয়ে যাচ্ছিলাম। আর ওদেরও খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে ওদেরকে পড়িয়ে, আর ওরা কি সুন্দর প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিল পটপট করে, খুব ভালো লেগেছে। আর মানে সামনের দিকে একটা বাচ্চা মেয়ে ছিল, ও তো সব কিছুতে এক্সপার্ট, জানো সব কিছুর উত্তর আগে আগে দিচ্ছে, ওরটা আগে শুনতেই হবে। আর যখন স্যার বারণ করলো যে আর পড়াতে হবে না, তখন আমাকে বলছে কি যে দিদিমণি আরেকটু পড়াও না, ভালো লাগছে। আর একবার দিদিমণি বলে, একবার ম্যাডাম বলে, ওরা খুব মজা পেয়েছে আমরা যখন গেছিলাম। আর শুধু এসে এসে বলছে তোমাকে খুব ভালো লাগছে, আরও আমার যা বান্ধবীরা ছিল তাদেরকেও গিয়ে বলছে খুব ভালো লাগছে তোমাদের। আর এই দেখো পরপর আমার সব বান্ধবীরা কিন্তু এক এক করে আর কি পড়ানো আর স্টার্ট করে দিয়েছে, আর সবার দু তিন মিনিট করে করে পড়িয়ে হয়েও গেছে, কারো আবার এক মিনিটেও স্যার দেখেছে। এইভাবে যখন সবার আমার বান্ধবীদের সবার হয়ে গেল পড়ানো, তারপরে আমি আর কি ওদের জন্য লজেন্স নিয়ে গেছিলাম। তাই আমি সবাইকে ঘরে গিয়ে বললাম যে তোদের কিন্তু ক্লাস শেষ হয়ে গেলে কেউ বাড়ি যাবি না, লজেন্স নিয়ে তারপরে যাবি। তা অন্য মানে যেই ঘরে আমরা টিচিং দিচ্ছিলাম সেই ঘরে তো তখনও টিচিং শেষ হয়নি, তার জন্য অন্য ক্লাসরুমের স্টুডেন্টরা ছিল তাদেরকে ডেকেছিলাম। ওরা প্রথমে ভয় পাচ্ছিল, ভাবছে কি যে দিদিমণি ডাকছে কি বলবে না কি। তারপরে বললাম যে না লজেন্স দেবো, তারপরে সবাই এক এক করে এসে এসে লজেন্স নিল। আমি আর আমার একটা বান্ধবী যে মৌমিতা, আমরা দুজন মিলেই দিচ্ছিলাম লজেন্স। আর এক একজন জানো তো মানে ওদের বাড়িতে বোন আছে, দিদি আছে, তাদের জন্য লজেন্স নিয়েছে, মানে ওরা যে কি মজা পেয়েছে। আর সব থেকে ভালো কি বলো তো, মানে কোনো দিন আর কি টিচার হতে পারবো কি না জানি না, এবার চেষ্টা তো করেই যাচ্ছি এখনও পর্যন্ত যে টিচার হওয়ার, কিন্তু যদি বা নাও হতে পারি তাও আর আফসোস থাকবে না, কারণ এদের কাছে একটা দিনে এত ভালোবাসা এত কিছু পেয়েছি যে এটাই সারা জীবন মনে থাকবে। বেশিক্ষণ তো ছিলাম না স্কুলে, আমরা 10টার দিকে গেছি আর 1:30 পরে বাড়ি চলে এসেছিলাম, মানে 1:30 পরে স্কুল ছুটি হয়ে গেছিলো। কিন্তু তাও মনে হচ্ছে যেন ওদের সঙ্গে রোজই মিশি, রোজ যাই কথা বলি, ওরা এত সুন্দরভাবে আমাদের সঙ্গে মিশে গেছিলো। আর আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে ওই স্কুলটায় গিয়ে আর স্কুলের স্টুডেন্টদের সঙ্গে কথা বলে। পূর্ব নওয়াপাড়া হচ্ছে স্কুলের নাম, পূর্ব নওয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। আমরা যখন ওদেরকে পড়িয়ে আর কি টিচিং শেষ হওয়ার পরে আমরা যখন বাড়ির দিকে চলে আসব, মাঠে দাঁড়িয়ে আমরা সবাই বান্ধবীরা কথা বলছিলাম, তখন কয়েকটা বাচ্চা, তারপরে আমরা যখন টিচিংতে বেরোলামও তখনও ওই ঘরের কয়েকটা বাচ্চা বলছিল যে দিদিমণি তোমরা রোজ আসবা, কালকে আবার আসবা তো আমাদের পড়াতে। ওরা ভেবেছে আমরা এখন থেকে রোজ যাব ওদের পড়াতে, আর ওদের তো খুব ভালো লেগেছে ওই জন্য ওরা ভেবেছে আমরা প্রত্যেক দিনই যাব। কিন্তু আমরা তো আর প্রত্যেক দিন যেতে পারবো না, আমরা আমাদের ওই একটা দিনের জন্যই দিয়েছে, কিন্তু ওই একটা দিন আমাদের সবার কাছে একদম স্মৃতি হয়ে থাকবে। ওদেরকে দেখেও সে আমাদের স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, সত্যি সেই সময়কার কথাগুলো মনে পড়ছিল খুব। আজকে আমাদের ডিএলএডের শেষ দিন ছিল আর সবারও মনটা খুব খারাপ ছিল যে আবার কবে আমাদের দেখা হবে। বাড়িতে যাওয়ার সময় আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছিলাম, তাই কয়েকটা ছবি তোমাদের দিলাম, তোমরাও দেখো ছবিগুলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।
আর আমি যে টিচিং দিলাম সেটা কেমন লেগেছে তোমাদের সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না। আর যদি ভিডিওতে কোনো ভুলটুল হয়ে থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি সেটা পরের ভিডিওতে শুধরে নেব। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে।